তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। সো আজকে আমরা এসেছি একটা অন্যরকম গেম নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই গ্লাসের মধ্যে অনেকটা জল ভরা আছে, আর এইটুকু যে যতটুকু আপনারা খালি দেখতে পাচ্ছেন এইখানে আমাদের একটু একটু করে জল দিতে হবে। আর যা যে মানে যার জল দেওয়াতে জলটা উপজে পড়ে যাবে সে আউট। তো এটাই হচ্ছে আজকের গেম। তো আরও একটা কথা বলতে চাই আমি, তো আপনারা সবাই জানেন যে কাল থেকে স্কুল খুলে যাচ্ছে। তো কাল থেকে স্কুল কলেজ সবই খুলে যাচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। কাল থেকে স্কুলে যাব, আর কাল 3 তারিখ, 5 তারিখ থেকে 5 তারিখে সরস্বতী পুজো। সরস্বতী পুজোতে তো যেরকম প্ল্যানিং থাকে সেগুলো আছেই। তাছাড়া আমি চেষ্টা করব আপনাদের জন্য একটা ব্লগ শ্যুট করার। তো আমি চেষ্টা করব, আমি শিওরলি বলতে পারছি না। তো চলুন গেমটা স্টার্ট করা যাক। গেম তো স্টার্ট করবই, কিন্তু একটা কথা অবশ্যই আপনাদের বলা দরকার যে ভিডিওগুলো আমাদের স্কিপ করবেন না, অবশ্য করেই দেখে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ একদম, আর প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন না, একদম লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনাদের যাতে মানে দেখতে অতটা অধৈর্য না লাগে তাই জন্য আমরা ছোটো ছোটো ক্লিপসই বানানোর চেষ্টা করি, আর যদি বড় হয়ে যায় তাহলে সেটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করি। তো চালু করা যাক গেমটা, দেখি কতক্ষণ চলে আর কেউ যেতে। তো এই যে আমরা একটা বোতলে জল নিয়ে নিয়েছি, আর এতটা অবধি আসতে প্রায় অনেকটা টাইম লাগবে। তো স্টার্ট দ্য গেম।
লাস্টের দিকে এসে সব জলটা আস্তে আস্তে একটা স্লো মোশনে পড়ে যাচ্ছে, এই যে তাই না, একটা স্লো মোশনে পড়ে যাচ্ছে। তো গেম এখানে এন্ড হয়ে গেল। কতক্ষণ হয়েছে ভিডিওটা? ভিডিওটা 10 মিনিটের কাছাকাছি হলো হচ্ছে, ঠিক আছে। তো এবার মায়ের লাস্ট জলটা দিতেই পড়ে গেল, আমি জিতে গেছি এবারেও। তো আপনাদের এই গেমটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর এইগুলো যদি আপনারা আর কেউ ট্রাই করে থাকেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আর আপনারা জানেনই কি করতে হবে, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কোনো অন্য ভিডিওতে। যদি নতুন কোনো আপনাদের মাথায় কোনো গেম আসে আমাদের অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমরা নিশ্চয়ই সেটাকে ট্রাই করার চেষ্টা করব। আর নেক্সট ভিডিওটা আপনারা কি চান সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই।